শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। দেশে আসার আগেই নতুন ঘোষণা দিলেন তারেক রহমান। জানাবো সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের ছিল নিজস্ব বাহিনী, গড়েছেন সম্পদের পাহাড়। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা, জানালো পুলিশ সদর দপ্তর। জানাবো গাজায় ইসরায়েলি হামলা চলছেই, একদিনে নিহত 28। আন্দোলন সংগ্রামের নানা ধাপ ফিরিয়ে গত জুলাই আগস্টে ছাত্র জনতার সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। গত 17 বছর ধরে শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে রাজপথে সোচ্চার ছিল বিএনপি। সে আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ আওয়ামী শাসন আমলে সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা, আর দিনে দিনে ক্ষোভ ত্বরান্বিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এদিকে অনেকেই আশঙ্কা করেছিল শেখ হাসিনার পদত্যাগের পর দেশে চরম নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হবে। এছাড়া কেউ কেউ ধারণা করেছিল দখল, চাঁদাবাজি ও প্রতিশোধমূলক হিংস্রতা মেতে উঠবেন বিএনপির নেতাকর্মীরা। তবে হাইকমান্ডের কঠোর অবস্থানের কারণে ব্যাপক মাত্রায় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়নি। তবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নাম ভাঙিয়ে কেউ কেউ নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়েছেন, পরবর্তীতে তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা বা দখলদারিত্বে জড়িত থাকার ন্যূনতম সম্পৃক্ততা পেয়েছেন। তাদের ব্যাপারে তাৎক্ষণিক শাস্তিমূলক কঠোর ব্যবস্থা নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে 200+ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দুষ্কৃতকারীদের আইনের হাতে সোপর্দ করার আহ্বান জানিয়ে অঘোষিতভাবে সারাদেশে দলের ভিতরে শুদ্ধি অভিযান শুরু করেন তারেক রহমান। অন্যদিকে তারেক রহমান প্রতিদিনই বক্তব্যে নতুনত্ব ও একের পর এক বাস্তবমুখী সাংগঠনিক সিদ্ধান্ত নিচ্ছেন। আগামী সপ্তাহে 3 জেলায় সমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। তার এইসব পদক্ষেপে অন্তর্বর্তী সরকারের জন্য সহায়ক বলে দলটির নেতাকর্মীরা মনে করেন। সর্বশেষ গত মঙ্গলবার আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিত সমাবেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না মর্মে তারেক রহমানের দেওয়া বক্তব্যকে অসাধারণ, সময় উপযোগী, পরিপক্ক ব্যাখ্যা দিয়ে প্রশংসা করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বক্তব্য আলোচিত হয়। চায়ের দোকান থেকে গণপরিবহন সহ বিভিন্ন পর্যায়ে সাধারণ মানুষের আলোচনায় তারেক রহমানের বক্তব্যের প্রশংসায় মঞ্চমুখ ছিলেন সবাই। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন, যারাই বিএনপির নাম ভাঙিয়ে নৈরাজ্য ও অসাংগঠনিক কাজ করছে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার কেন্দ্রীয় থেকেই তৃণমূলের অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 5 আগস্টের পর তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিকবার দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তার বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। তার নির্দেশে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি বাতিল করে কর্মসূচির খরচের টাকা বন্যার্তদের জন্য দেওয়া হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক এমপি ও মন্ত্রী থাকাকালীন গড়েছেন নিজস্ব বাহিনী, নামে বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। নিজ জেলা মানিকগঞ্জে তার বিরুদ্ধে জমি দখল সহ নির্যাতনের অভিযোগ করেছে স্থানীয়রা। নিজ গ্রামের সাধারণ মানুষের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল খুবই কম। চলতি বছরের 5 আগস্ট ছাত্র আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের। এমপি ও মন্ত্রী থাকাকালীন সময়ে এলাকায় নিজস্ব বাহিনী তৈরি করে গড়েন সম্পদের পাহাড়, গ্রামে তৈরি করেছেন অভিজাত বাড়ি। বিশাল শুভ্র সেন্টার ও ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাস স্ট্যান্ডের কাছে বহুতল ভবন, কর্নেল মালিক মেডিকেল হাসপাতালসহ বিভিন্ন নিয়োগ, বদলি, সরঞ্জামাদি, ওষুধ বাণিজ্য করে শত শত কোটি টাকা হাতিয়ে নেন। নিজস্ব বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সাটুরিয়ার বাসিন্দা মোহাম্মদ আব্দুল মালিক জানান, মন্ত্রী থাকাকালীন সময় জাহিদ মালিক তার বাহিনী দিয়ে সাধারণ মানুষকে নির্যাতন করতেন। মানুষের জায়গা দখল করে কথায় কথায় পুলিশ দিয়ে মানুষকে হয়রানি করেছেন। বিভিন্ন হাসপাতাল থেকে লুটপাট সহ নিয়োগ বাণিজ্য ছিল সাধারণ ঘটনা। এদিকে আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করেছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। এতে আরও বলা হয়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা 999-এ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ সদর দপ্তর সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ সদর দপ্তর দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে। বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বৃহস্পতিবার ইসরায়েলের বোমা হামলায় অন্তত 28 জনের প্রাণ গেছে। গাজা সিটিতে পৃথক দুটি হামলায় 12 জন নিহত হয়েছেন। গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা। অন্যদিকে শুক্রবার সকালে বার্তা সংস্থা ওয়াফার বরাতে আল জাজিরা জানায়, দক্ষিণ, মধ্য ও উত্তর গাজায় গত কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি ভয়াবহ হামলার খবর পাওয়া গেছে। দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে আল কারার শহরে পূর্ব অংশে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে। এতে দুজন নিহত হয়েছেন। মধ্য গাজার মাগাজি ক্যাম্পের প্রবেশপথে আল কুদুস অফেন ইউনিভার্সিটির কাছে ইসরায়েলি বাহিনী একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে দুজন নিহত হন। ওয়াফা জানিয়েছে, উত্তর গাজার গাজা সিটির দারাজ এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি সামরিক হামলা নিহতের সংখ্যা বেড়ে 7 জনে দাঁড়িয়েছে। এর আগে আল জাজিরা জানিয়েছিল, আল শেখ পরিবারের বাড়িতে হামলায় নিহতদের মধ্যে অন্তত 2 জন নারী রয়েছেন। গত 7 বছরে 7 অক্টোবর ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 41,272 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 95,551 জন।